মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচ্য বিষয় মুঘল সম্রাট আকবরের রাজকর্তৃত্ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে মুঘল সম্রাট আকবর ভারতবর্ষের ইতিহাসে আকবর দি গ্রেট বা মহামতি আকবর নামে খ্যাত। তিনি শুধু ভারতবর্ষের ইতিহাসেই নয়, গোটা বিশ্বের ইতিহাসে সহনশীলতার এক মূর্ত প্রতীক রূপে চিহ্নিত। সম্রাট আকবর ভারতবর্ষের ইতিহাসে একজন জাতীয় সম্রাট রূপে পরিগণিত হয়েছে। ভারতের ইতিহাসে জাতীয় সম্রাট রূপে সম্রাট আকবরের এই পরিচিতি তার গৃহীত যে পদক্ষেপগুলোর মাধ্যমে এসেছিল তার মধ্যে অন্যতম ছিল রাজপুতনীতি। এই রাজপুতনীতি ছিল সম্রাট আকবরের রাজনৈতিক দূরদর্শিতা ও বিচক্ষণতার পরিচয়। সম্রাট আকবর বুঝেছিলেন তার রাজত্বকালের প্রথম দিকে স্বজাতীয় অভিজাতদের বিশ্বাসঘাতকতা তাকে নতুন করে বিকল্প ভাবনা চিন্তা করতে হয়েছিল মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব রক্ষা এবং সম্প্রসারণের প্রশ্নে একটা বাস্তবোচিত নীতি গ্রহণের জন্য। সেদিক দিয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষে, বিশেষত উত্তর ভারতে, রাজপুত জাতি হল শৌর্যবীর্যের অধিকারী এবং যোদ্ধা জাতি হিসাবে তারাই ভারতবর্ষের শ্রেষ্ঠ জাতি। এক্ষেত্রে তিনি পূর্বতন মুসলমান শাসকদের গৃহীত যে নীতি, সেই নীতি থেকে সরে এসে তিনি আকবরদের প্রতি মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছেন। এক্ষেত্রে তিনি বুঝেছিলেন যে রাজপুতদের সঙ্গে সংঘাতের নীতি অর্থ হবে মুঘল সাম্রাজ্যের সামনে একটি বিপজ্জনক শক্তির উপস্থিতি, আর রাজপুত শক্তিকে মিত্রতার বন্ধনে আবদ্ধ করার অর্থ হচ্ছে মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব এবং স্থায়িত্ব এবং সার্বিক কল্যাণে একটি পরম শহীদ জাতিরূপে, একটি শক্তিরূপে রাজপুতদের সহযোগিতা অর্জন। এই দিকটি বিচার করে মহামতি আকবর হিন্দু রাজপুতদের প্রতি বন্ধুত্বের নীতি গ্রহণ করেছিলেন। যদিও এক্ষেত্রে রাজপুতদের প্রতি যে তিনি অস্ত্র প্রয়োগের নীতি গ্রহণ করেনি তা নয়, তার মিত্রতার প্রস্তাব যে সমস্ত রাজ্য বর্জন করেছিলেন বা অগ্রাহ্য করেছিলেন সেই সমস্ত রাজপুত রাজ্যের বিরুদ্ধে তিনি অস্ত্র প্রয়োগ করেছিলেন। যদি আকবরের রাজত্বকালে কেবলমাত্র চিতোর ছাড়া অন্য কোনো রাজ্য আকবরের সঙ্গে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়নি, আমরা জানি যে চিতোরের রানা প্রতাপ সিং হলদিঘাটের যুদ্ধে আকবরের বাহিনীর কাছে পরাজিত হয়েছে। যদিও জীবনের শেষ দিক পর্যন্ত রানা প্রতাপ সিং মুঘল শক্তির বিরুদ্ধে তার লড়াই অব্যাহত রেখেছিলেন। রাজধানী চিতোর তিনি পুনরুদ্ধার করতে না পারলেও তার মেবার রাজ্যের অনেকটা অংশই তিনি উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু সামগ্রিকভাবে রানা প্রতাপ সিংহের সঙ্গে আকবরের যে লড়াই, এই লড়াইকে অনেক ঐতিহাসিক হিন্দু ও মুসলমানের সংঘাত বলার চেষ্টা করলেও বাস্তবে এটা ছিল একটি রাজনৈতিক সংগ্রাম, যে সংগ্রামে মুঘল শক্তির বিরুদ্ধে নিজের অস্তিত্ব রক্ষার তাগিদই রানা প্রতাপ সিংহের বড় হয়ে দেখা দিচ্ছে। আমরা দেখব যে আকবরের যে সেনাবাহিনী, যে সেনাবাহিনী রানা প্রতাপ সিংহের বিরুদ্ধে হলদিঘাটির যুদ্ধে অবতীর্ণ হয়েছিল সেই সেনাবাহিনীর প্রধান নেতৃত্বে ছিলেন অপর রাজপুত সেনাপতি, যিনি আকবরের বিশ্বস্ত সেনাপতি ছিলেন, তিনি হচ্ছেন মানসিং। অন্যদিকে রানা প্রতাপ সিংহের বাহিনীর সেনাপতি ছিলেন মির্জা হাকিম। সুতরাং মুঘল যুগে বা মধ্যযুগে কোন হিন্দু রাজার সঙ্গে মুসলমান শাসকের লড়াইকে আপাত দৃষ্টিতে হিন্দু মুসলমানের লড়াই বলে মনে হলেও বাস্তবে এটা ছিল রাজনৈতিক স্বার্থ রক্ষার লড়াই।
এই জায়গাটুকু বুঝতে হবে। এবার আমরা দেখে নেব যে সামগ্রিকভাবে রাজপুত জাতির প্রতি আকবরের নীতির যে চরিত্র, সেই চরিত্রগুলো কি ছিল। সেদিক দিয়ে দেখব যে সম্রাট আকবর মূলত মিত্রতার দুটো দিক তিনি তৈরি করছেন। একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক স্থাপনের নীতি, আর একটা হচ্ছে রাজপুত রাজাদের স্বায়ত্তশাসনের প্রদান বা স্বায়ত্তশাসনের অধিকার প্রদানের পাশাপাশি মুঘল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাদেরকে নিয়োজিত করা। সেদিক দিয়ে 1562 খ্রিস্টাব্দে সম্রাট আকবর যখন পায়ে হেঁটে মানসিক শান্তি লাভের জন্য বিখ্যাত সুফি সন্ত খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ আজমিরে যাচ্ছিলেন, পথে মধ্যে অম্বরের রাজা বিহারীমল তার মিত্রতার প্রস্তাব গ্রহণ করেন এবং তার কন্যা যোধাবাইয়ের সঙ্গে আকবরের বৈবাহিক সম্পর্কে বন্ধন তিনি চূড়ান্ত করেন। এবং এই যে বৈবাহিক সম্পর্ক স্থাপন মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন দিগন্তের উন্মোচন। এই বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে রাজপুতদের সঙ্গে আকবরের এক নতুন সম্পর্কের শুভযাত্রা শুরু হয়। পরবর্তীকালে আমরা দেখব কেবল অম্বরের রাজকন্যায় নয়, বিকানির, যোধপুর সহ রাজপুতানার একাধিক রাজ্যের সঙ্গে আকবরের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছে। কেবল তাই নয়, আকবরের স্ত্রী যোধাবাই যিনি অম্বরের রাজকন্যা ছিলেন তারই গর্ভজাত সন্তান সেলিম, সেই সেলিমকে পরবর্তী উত্তরাধিকারী রূপে মনোনীত করে আকবর তার উদার রাজনৈতিক যে বিচক্ষণতা তার পরিচয় দিয়েছিলেন। এই সেলিমই ছিলেন জাহাঙ্গীর বাদশাহ। অর্থাৎ বেণীপ্রসাদ ঐতিহাসিক তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে বলেছিলেন যে রাজপুতদের প্রতি আকবরের এই নীতি ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন দিগন্তের উন্মোচন করেছিল, এক নতুন সকাল এর উদয় হয়েছিল। পাশাপাশি আমরা দেখব যে মুঘল সম্রাট আকবর রাজপুত রাজাদের মুঘল দরবারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছিল। সেক্ষেত্রে ভগবান দাস, মানসিংহ, তোডরমল, বীরবল এরা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ তারা সামলেছিল। আমরা জানি যে রাজা তোডরমল আকবরের রাজস্ব মন্ত্রী ছিল। মূলত এই তোডরমলের কৃতিত্বেই ভারতবর্ষ জুড়ে গড়ে উঠেছিল একটা সুদক্ষ রাজস্ব ব্যবস্থা যার নাম হচ্ছে দহশালা ব্যবস্থা বা জাব্দি ব্যবস্থা। পাশাপাশি হিন্দু রাজপুতদের মন জয়ের জন্য আকবর আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। 1563 খ্রিস্টাব্দে আকবর হিন্দু তীর্থযাত্রীদের উপর আদায়কৃত 1 কোটি টাকার যে আয় হতো তীর্থযাত্রা কর, সেই কর আদায় বাতিল করেছিলেন। 1564 খ্রিস্টাব্দে হিন্দুদের উপর আদায়কৃত জিজিয়া, সেই জিজিয়া কর আদায় বাতিল করেছিলেন। শুধু তাই নয়, আকবরের আগে মুঘল দরবারে হিন্দু রাজপুত রাজাদের কিছু কিছু পালনীয় রীতি যেগুলো তিনি নিষিদ্ধ করেছেন। সেক্ষেত্রে আমি দেখব যে মধ্যযুগের মুসলমান শাসক তাদের রাজদরবারে যে রীতি ছিল সেক্ষেত্রে যুদ্ধবন্দী হিসাবে ক্রীতদাস করার রীতি বিশেষ করে রাজপুতদের ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছিল। রাজ্যের রাজপুত প্রধানকে মুঘল হারেমে বিবাহযোগ্য কন্যা প্রেরণ করাকে নিষিদ্ধ করা হয়। নৌরাজ উৎসবে কোনো রাজপুত প্রধানের স্ত্রী বা কন্যাকে উপস্থিত থাকা রীতি আকবর তুলে দিয়েছিলেন। দেওয়ানিয়ামে রাজপুতদের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করার অনুমতি দিয়েছিলেন। রাজপুতদের ঘোড়াগুলিকে দাগে চিহ্নিত করার যে প্রথা, সেই প্রথা থেকে তিনি অব্যাহতি দিয়েছিলেন। পাশাপাশি রাজপুত রাজ্যগুলির সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক জীবনে হস্তক্ষেপ করা থেকে আকবর বিরত ছিলেন। এই সমস্ত পদক্ষেপ আকবরকে, অর্থাৎ একজন বিজাতীয় শাসককে, ভারতবর্ষের ইতিহাসে একজন জাতীয় শাসকে রূপান্তরিত করেছিল বা তাকে
উত্তরণ ঘটিয়েছিল আকবরের। এটা আকবরের একজন রাজনৈতিক বিচক্ষণ শাসক রূপে তার এই দিকটি কিন্তু এখানে পরিগণিত হয় বা উঠে আসে। তবে আমরা দেখব যে আকবর রাজপুতদের প্রতি এই যে উদার নীতি গ্রহণ করেছিলেন, সেই নীতিটাকে অনেকে প্রয়োজন ভিত্তিক মনে করেছে। বিশেষ করে ঐতিহাসিক ইত্তাদির আলম তিনি বলতে চেয়েছেন যে 1560 খ্রিস্টাব্দ থেকে 1575 খ্রিস্টাব্দের মধ্যে আকবর মূলত স্বজাতি ও উজবেক যে সর্দার, উজবেক অভিজাত, তাদের বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন। সুতরাং তাদের সঙ্গে এই যে বিদ্রোহ, সেই বিদ্রোহ থেকে নিজের ভারসাম্য রক্ষা, ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং মুঘল রাজ্যকে, মুঘল সাম্রাজ্যকে স্থিতিশীল রাখার জন্য তিনি খুব স্বাভাবিকভাবে এদেশের যোদ্ধা জাতি, শৌর্যবীর্যের অধিকারী রাজপুতদের সঙ্গে বন্ধুত্বের হাত তিনি বাড়িয়ে দিয়েছিলেন এবং সেক্ষেত্রে তিনি সফল হয়েছিলেন। ইত্তাদির আলম দেখাতে চেয়েছেন যে 1575 খ্রিস্টাব্দের পর থেকে আমরা দেখব যে ধীরে ধীরে আকবরের যে ধর্মীয় উদারতা বিশেষ করে রাজপুতদের প্রতি তিনি দেখিয়েছিলেন, তার মধ্যে কিছুটা হলেও একটি পথভ্রষ্টতা বা বিচ্যুতি আমরা লক্ষ্য করি। সেক্ষেত্রে উদাহরণ হিসাবে দেখানোর চেষ্টা করেছিলেন যে 1575 খ্রিস্টাব্দে আকবর নতুন করে আবার জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন। 1575 খ্রিস্টাব্দের পরে 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপ সিংহের সঙ্গে হলদিকাটির যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ জয়কে তিনি ধর্মীয় মোড়কে দেখার চেষ্টা করেছেন, এই রকমের একটা বক্তব্য ইত্তাদির আলম তুলে ধরার চেষ্টা করেছেন। যদিও তিনি যে বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছিলেন তার পিছনে অকাট্য প্রমাণ হিসাবে সেই অর্থে তিনি কোনো প্রামাণ্য তুলে দেখাতে পারেননি, ফলে সেটা পুরোটাই ডক্টর ইত্তাদির আলমের একটা অবজারভেশন বা পর্যবেক্ষণ। সার্বিকভাবে আমরা যে কথাটি বলবো যে সম্রাট আকবর একজন বিচক্ষণ, দূরদর্শী এবং বাস্তবোচিত সম্রাট রূপে ভারতবর্ষকে সুষ্ঠুভাবে শাসন করতে গেলে সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং হিন্দুদের মধ্যে যোদ্ধা জাতি রূপে যারা পরিগণিত রাজপুতরা, সেই রাজপুতদের সহযোগিতা ছাড়া যে এ রাজ্যে দীর্ঘ রাজ্য শাসন করা সম্ভব নয়, সফল রাষ্ট্রযন্ত্র পরিচালনা করা সম্ভব নয়, এই দিকটা তিনি বুঝেছিলেন। আর বুঝেছিলেন বলেই পূর্ববর্তী যে তার পূর্বসূরী মুসলমান শাসকরা ছিলেন, তাদের যে নীতি বিশেষ করে রাজপুতদের সঙ্গে, সেই নীতি থেকে তিনি সরে এসেছিলেন। কারণ আমরা দেখেছি যে পৃথ্বীরাজ চৌহান থেকে শুরু করে আলাউদ্দিন খালজি এবং শেরশাহ রাজপুতদের সঙ্গে এই সংঘাতের পথেই হেঁটেছিলেন, যে সংঘাতে যেমন একদিকে প্রচুর রক্তপাত হয়েছে তেমনি আবার রাষ্ট্রযন্ত্র পরিচালনার ক্ষেত্রে একটা বিপজ্জনক শক্তিকে সঙ্গে নিয়ে কিন্তু সবসময় চলতে হয়েছে। সেদিক দিয়ে আমরা বলবো যে রাজপুত শক্তির মিত্রতা আকবরকে ভারতবর্ষের অন্যত্র নির্বিবাদে এবং কোনো উপদ্রব ছাড়াই সাম্রাজ্য সম্প্রসারণের যে কাজ, সেই কাজ সহজভাবে করতে পেরেছিলেন এবং জিওস্ট্র্যাটেজিকভাবে গুজরাট জয়ের ক্ষেত্রে যে সাফল্য আকবর পেয়েছিলেন সেটা যদি পার্শ্ববর্তী রাজপুতানায় তিনি এই মিত্রতার বন্ধনে, তাদেরকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করতে না পারতেন, তাহলে অত সহজে গুজরাট জয় আকবরের পক্ষে সহজ হতো না। সুতরাং রাজনৈতিকভাবে, ভৌগোলিকভাবে এবং রাষ্ট্র নিরাপত্তার সমস্ত দিকটা চিন্তা করে আকবরের রাজপুত নীতি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং একটি গুরুত্বপূর্ণ রাজসিক সুলভ একটা নীতি হিসাবে আকবরের যে ইতিহাস, আকবরের যে রাজকীয় ইতিহাস তাতে যুক্ত হতে পারে। এই হচ্ছে সম্রাট আকবরের মূল্যায়ন এবং তার রাজপুত নীতির মূল্যায়ন। আমরা দেখব যে পূর্বসূরীদের নীতি থেকে সরে আসলেও তার নীতি পরবর্তী বিশেষ করে শাসক সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহান তারা অনুসরণ করেছিলেন, যে অনুসরণ বিচ্যুতির পর্যায়ে চলে গিয়েছিল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে। সুতরাং রাজপুত নীতির বিবর্তন মুঘল যুগে লক্ষ্য করি, যে বিবর্তনের ধারায় আকবরের রাজপুত নীতি
এবং সম্রাট ঔরঙ্গজেবের রাজপুত নীতির মধ্যে একটা বিরাট ব্যবধান, যে ব্যবধান আমরা দেখতে পাই যে যে রাজপুতদের সহযোগিতা আকবরের আমলে বা শাহজাহান জাহাঙ্গীরের আমলে মুঘল সাম্রাজ্যের নিরাপত্তা বিধানে একটা গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল, সেই রাজপুতদের সঙ্গে বৈরিতা বা বিরোধের পরিবেশ ঔরঙ্গজেবের আমলে মুঘল সাম্রাজ্যের নিরাপত্তা এবং মুঘল সাম্রাজ্যের সংহতির প্রশ্নে একটা বিপজ্জনক শক্তিরূপে আত্মপ্রকাশ করেছিল। এই জায়গাটা রাজপুত নীতির ক্ষেত্রে আকবরের যে বিচক্ষণতা তার প্রামাণ্যতা দান করে। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।